যখন পরীক্ষা দিতে যাবে এরকম কনফিডেন্টলি পরীক্ষা দিতে হবে আর কি, ঠিক আছে? অনেক ভালো করেছো, যাই হোক ক্যামেরা থেকে একটু ঘুরো তো, যাই হোক যাই ভাইবা যেভাবে তুমি দিলা এই কনফিডেন্সটা ধরে রাখতে হবে, ঠিক আছে স্যার? যখন তুমি সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা ভাইবাটা যাতে খুব ভালোভাবে তুমি দিতে পারবে একটু সবসময় মাথায় মনে রাখবা। আর একটু ক্যামেরার দিকে তাকায় বলো তুমি সোজা ট্রেনিং একাডেমিতে এক মাসের প্রস্তুতি নিলে নিয়ে আসলে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। যদি যদি কারো স্বপ্ন থাকে যে কেউ সেনাবাহিনীতে যোগদান করতে চায় তাহলে তার অবশ্যই কিছু গাইডলাইন দরকার, সঠিক নিয়ম দরকার, তাহলে সে অবশ্যই আসতে পারে সোজা ট্রেনিং একাডেমিতে। এখান থেকে সে সব কিছু শিখে যেতে পারে, যেমন আমরা আসছি আমরা এসে অনেক কিছু শিখতে পারছি যেগুলো জানি না, সব কিছু শিখতে পারছি, যেমন লিখিত মৌখিক কী হবে, লিখিত কী হবে এবং শারীরিক শারীরিক কী হবে এবং কোনটা কত নাম্বার, সব কিছু আমরা সব কিছু জানতে পারছি এখান থেকে। আচ্ছা, আপনারা যারা কেউ আসতে চান, যদি কেউ সোজা ট্রেনিং একাডেমিতে এসে নিজের স্বপ্ন পূরণ করতে চান তাহলে অবশ্যই আসবেন সোজা ট্রেনিং একাডেমিতে আপনার স্বপ্ন পূরণের জন্য। ও কিন্তু একটা খুব ভালো দামি একটা কথা বলছে আর কি, ভিউয়ার্স তোমরা যারা দেখছো বা আপনারা যারা শুনছেন, আসলে প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রিপারেশন দরকার বা প্রচুর একটা গাইডলাইন থাকা দরকার। আমরা অনেক প্রার্থী আছি, আমরা সঠিক গাইডলাইন না জানার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু আমরা পরীক্ষার কেন্দ্র থেকে বাদ হয়ে আসছি। তো যাদের তোমাদের স্বপ্ন, তুমি স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সৈনিক, নাবিক অথবা বিমান সেনা হলো, তোমাকে অবশ্যই এখন থেকে সঠিক গাইডলাইন মেনে সৎ পথ অবলম্বন করে নিজের যোগ্যতায় যে চাকরি পাওয়া সম্ভব সে কারণে তোমাকে প্রচুর প্রিপারেশন নিতে হবে। এই প্রিপারেশনটার জন্য জাহিদ কোন জেলা থেকে তুমি আসছিলে? বরগুনা জেলা থেকে জাহিদ আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে প্রিপারেশন নিয়েছে। তো জাহিদ, জাহিদের জন্য সবাই দোয়া করবেন, আমার পক্ষ থেকে জাহিদ তোমার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো, ইনশাল্লাহ সম্পূর্ণ নিজের যোগ্যতায় বাংলাদেশ সেনাবাহিনীতে যাতে তুমি চাকরি পাও। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি এখন যেতে পারো, ধন্যবাদ।